দর্শক, আজকে যে ভিডিওটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কাইনমাস্টারের টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল, কিভাবে গ্রিন স্ক্রিন ইফেক্টের কাজ করবেন। তো দর্শক, যাদের মোবাইলে গ্রিন স্ক্রিন নেই বা আপনারা যার যার মোবাইলে আছে, তারা তো আছেই, যাদের নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা এনি হাউ আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কাইনমাস্টার ওপেন করতে হবে। কাইনমাস্টার ওপেন করার পরে মিডলে যে বাটনটা আছে সেটা দিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। কাজ শুরু করবেন, আপনি যে যে সাইজটা আপনার পছন্দ সেই সাইজটা আপনি নিয়ে নেবেন, যেটা আপনার ইউটিউব ফেসবুকের জন্য সবচেয়ে মাঝখানেরটা, এটি মনে রাখবেন, ফেসবুকের জন্য পারফেক্ট মাঝখানের যেটা আছে ওইটা। হ্যাঁ, আর ইউটিউবের জন্য, ইউটিউবের জন্য দুইটি যেটা নেন আপনি, আপনার ইচ্ছা যেটা যেখানে ইউজ করেন, ডাজেন্ট ম্যাটার আপনার এখন তো ব্যাপার। তো এটা ওপেন হওয়ার পরে আপনারা ভিডিও আনবেন। তো আপনারা মনে রাখবেন প্রথম ব্যাকগ্রাউন্ডের প্রথম আসবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আপনি যা দেবেন সেটা প্রথম আনবেন, মানে যেটা ব্যাকগ্রাউন্ড, আর প্রথম পরে গ্রিন স্ক্রিনে যেটা আনবেন ওটা পরে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ধরুন আপনি একটা স্যাম্পল একটা ছবি যেটা আমি ইয়াতে দেওয়া আছে ক্যানভাসটারে, সেটা থেকে একটা ভিডিও আমি শুধু একটা ফটো নিচ্ছি। ফটো নেওয়ার পরে তারপর আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এটাকে, আপনারা ডান দিকে একটু মানে ডান দিকে নিয়ে নিয়ে যাবেন। ডান দিকে নেওয়ার পরে আপনারা নেয়ার পরে আপনারা পরবর্তী যেটা নিবেন সেটা মানে গ্রিন স্ক্রিন ইফেক্টের জন্য এটা লেয়ারে যাবেন, লেয়ার থেকে নিয়ে নেবেন। এই প্রথম একটা ওয়ার্নিং দিছে, ওয়ার্নিংটা হচ্ছে অ্যানকন ফেইল্ড আর কি, তারপর অসুবিধা নেই ওকে দিয়ে দেবেন। এই দেখুন গ্রিন স্ক্রিনের যে ভিডিও ইয়েটা সেটা চলে আসছে। তো এখন এটাকে আমি দুইটাকে সমান সমান করে নেব, যেরকম মানে অডিও ভিডিও সেম সিম না হলে তো ভিডিও ভালো হবে না, এই জন্য দুইটা আমি সেম সিম করে নিচ্ছি, জাস্ট আপনার ধরুন অডিও ভিডিও আর কি। তো এখন যেতে হবে ক্রোমাকেতে, এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি যে পারফেক্ট একটা সাইজ যাতে আসে। হ্যাঁ, পুরোপুরি। তো এরপরে যেতে হবে ক্রোমাকে, ক্রোমাকে নিচে সিলেক্ট করলে ক্রোমাকে পাবেন। হ্যাঁ, এটা এনাবেল করে নেবেন। এই তো দেখুন হয়ে গেছে আমার গ্রিন স্ক্রিনের কাজ। তো যখন আপনারা কোনো নিজের জন্য যেগুলো মানে আপনি যদি নিজে শ্যুট করতে চান আপনার গ্রিন স্ক্রিন ইফেক্ট, সেক্ষেত্রে মাস্ট বি আপনার একটা গ্রিন কালারের, সবুজ কালারের একটা মানে ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে নেবেন, না হলে আপনার অন্যান্য কালারের গ্রিন স্ক্রিন হয় কিন্তু ভালো হয় না। যেমন এইটা যত শ্যুট করে এত সুন্দর, এত একটা মানে মানে একটা পারফেক্ট গ্রাফিক্স আসে, পারফেক্ট একটা সিনারি আসে, তো এটা অন্য কোনো কালারে হয় না। যেরকম আপনি সাদা দিয়েও করতে পারেন, লাল দিয়েও করতে পারেন, কিন্তু ওটা পারফেক্ট হবে না। এই জন্য আমি সাজেস্ট করব আপনাকে অবশ্যই আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন দিয়ে নেবেন। গ্রিন আপনার ইউটিউবে অনেক আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও পাবেন, বাঘ ভালুক প্রাণী পাবেন, তারপরে অনেক কিছু ইউটিউবে খোঁজ করলে পেয়ে যাবেন। ক্যানভাসটার জন্য আছে, ফিল্মোরার জন্য আছে, অ্যাডোবি ভিডিও এডিটিংয়ের জন্য আছে, তারপরে যত বড় বড় সফটওয়্যার আছে সবার জন্য আপনি ইউটিউবে সার্চ করলে অথবা তাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে ওখানে সার্চ করলেও পাবেন। এখানে আপনারা কিছু কমিয়ে বাড়িয়ে নেবেন, সাইজ আপনারা যার যাদের মধ্যে আপনার মতো করে আপনি এটাকে সাজিয়ে নেবেন। হ্যাঁ, হয়ে গেছে আমাদের। তো এখন জাস্ট প্লে করার সময় আপনি প্লে করে দেখুন যে আপনার ভিডিওটা কতটুকু পারফেক্ট হয়েছে। তো যদি ভালো লাগে কারো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর নতুন যে ভিডিওটা আপনারা পেতে চান আমার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য। আর আমি থ্যাংক ইউ ভেরি মাচ।